প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াদ আলী, প্রভাষক যুক্তিবিদ্যা, শিবরাজ এমপি কলেজ, অন্তনা কালীগঞ্জ সাতক্ষীরা। প্রিয় ছাত্রছাত্রীরা, কোভিড-19 বিশ্ব মহামারী, আমরা যে যেখানে আছি আশা করব সকলেই সুস্থ এবং সুন্দর আছে। বিশেষ করে পরিষ্কার এবং পরিচ্ছন্নতার দিকে আমাদের নজর দিতে হবে, কারণ বেশি বেশি পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতা এই কোভিড-19কে হাত থেকে আমরা রেহাই পেতে পারি। আমরা নিয়মিত মাস্ক পরিধান করব এবং বাইরে কম ঘোরাফেরা করব। আমরা সবাইকে শিবরাজ কলেজের সকল ছাত্রছাত্রীদের আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষা সহায়ক সব নির্দেশাবলী এবং ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস দিয়ে আসছি। তো তারই ধারাবাহিকতার আলোকে আমি তোমাদের সামনেই হাজির হয়েছি যুক্তিবিদ্যা প্রথম পত্র যুক্তিবিদ্যা বিষয়ে প্রভাষক হিসাবে। আজ আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে আজকে তোমাদের পাঠদান করব। যুক্তিবিদ্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকের এই তৃতীয় অধ্যায়ে বিগত আলোচনা থেকে তারই ধারাবাহিকতার আলোকে আজকের এই পাঠদান, তোমরা যেখানে আসো প্রতিনিয়ত আমাদেরকে খেয়াল করো, আমাদের ক্লাসগুলো ফলো আপ করো। আমরা মনে করি যে নিশ্চয়ই এর মাধ্যমে তোমাদের লেখাপড়ার প্রতি ফিরবে এবং লেখাপড়ার সামনের দিকে চালিয়ে নিতে পারবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান করে থাকি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, আজকে আলোচ্য বিষয় যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করা, এবং আরেকটি টপিক হচ্ছে পদের ব্যাপকতা বলতে কি বোঝো, এ ই এবং আই যুক্তিবাক্যের পদের ব্যাপকতা। আমি এ বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হল অনুমান বা যুক্তি পদ্ধতি। আমরা জানি যে একটি যুক্তি দুই বা ততোধিক যুক্তি বাক্যের সমন্বয় গঠিত। তাহলে শোনা হয় মূল্যবান, এখানে শোনা ও মূল্যবান দুটি পদের মধ্যে একটি সম্পর্ক স্বীকার করা হয়েছে, কাজেই এটি একটি যুক্তিবাক্য। অনুরূপভাবে পারদ নয় কঠিন, এতে পারদ ও কঠিন দুটি পদের মধ্যে সম্পর্ককে অস্বীকার করা হয়েছে, কাজেই এটি একটি যুক্তিবাক্য। অপরদিকে অনুমানের দিক দিয়ে বলতে গেলে অনুমান বা যুক্তিতে ব্যবহৃত একটি যুক্তিবাক্যই যুক্তিবাক্য হচ্ছে, একটি যুক্তিবাক্যকে একটি বাক্যকেই যুক্তিবাক্য বলা হয়। অপরদিকে কি বললাম, অনুমান বা যুক্তিতে ব্যবহৃত একটি যুক্তিবাক্যকেই যুক্তিবাক্য বলা হয়। এর থেকে বললে একটি উদাহরণ সাহায্যে পরিষ্কার করা যায়, সেটি হলো সকল মানুষের মানুষের রহিমায় একজন মানুষ, অতএব রহিমায় মানুষের। এই যুক্তিবাক্যের তিনটি এই যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে
তিনটি বাক্য, প্রত্যেকেই একটি যুক্তি বাক্য, এই যুক্তি বাক্যে তিনটি বাক্য ব্যবহার করা হয়েছে, তিনটা হচ্ছে একটি যুক্তি বাক্য। তো এবার আমি গুণ ও পরিমাণ অনুসার যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ কি এটি আলোচনা করব। সেটি হল গুণ ও পরিমাণ অনুসার যুক্তি বাক্য হচ্ছে চার প্রকার। গুণ ও পরিমাণ অনুসার যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ বা শ্রেণী বিভাগ করা যায় চারটা। একটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, একটি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে সার্বিক নাত্মক যুক্তি বাক্য, তৃতীয়টি হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য এবং চতুর্থ হচ্ছে বিশেষ নার্থক যুক্তি বাক্য। তাহলে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, যে যুক্তি বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের পূর্ণ ব্যক্তত্বকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তি বাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তি বাক্য এ যুক্তি বাক্য দ্বারা চিহ্নিত করা হয়। সার্বিক যুক্তি বাক্যকে এ যুক্তি বাক্য দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এ যুক্তি বাক্য কাকে বলেন? যে যুক্তি বাক্য বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তিত্বকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তি বাক্য বলে। তাহলে সার্বিক সদর্থক যুক্তি বাক্যকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এ চিহ্ন যেখানে আছে সেটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য। এই ধরনের যুক্তি বাক্যে কোনো শ্রেণীর সকল সদস্য সম্পর্কে, কোনো শ্রেণীর সকল সদস্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়। এই ধরনের যুক্তিবাক্যে কি বললাম? যুক্তিবাক্যে কোনো শ্রেণীর সকল সদস্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়। যেমন সব দার্শনিক হয় জ্ঞানী, সব দার্শনিক হয় জ্ঞানী, এই বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদ সম্পর্কে স্বীকার করা হয়েছে। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এবার আমি দ্বিতীয় সার্বিক নয়াত্মক যুক্তি বাক্য সম্পর্কে আলোচনা করছি। খেয়াল করো, যে যুক্তি বাক্যে বিধেয় পদ উদ্দেশ্যের পূর্ণ ব্যক্তত্বকে অস্বীকার করে তাকে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য বলে। সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য ই যুক্তি বাক্য বা ই চিহ্ন দ্বারা, ই চিহ্ন দ্বারা, ই দিয়ে চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তি বাক্যে কোন শ্রেণীর সকল সদস্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়। যেমন কোনো মানুষ নয় অমর, যেমন কোনো মানুষ নয় অমর, এ বাক্যটি একটি সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য। কারণ এখানে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে পূর্ণ ব্যক্তত্বকে অস্বীকার করা হয়েছে, তাহলে এটি একটি নয়ার্থক যুক্তি বাক্য। তাহলে আমরা নয়াত্মক যুক্তি বাক্য বললে ই চিহ্ন দ্বারা প্রকাশ, তাহলে ই চিহ্ন বলতে একটি সার্বিক নয়াত্মক যুক্তি বাক্য। এবার তৃতীয় বিশেষ সদর্থক যুক্তি বাক্য, বিশেষ সদর্থক যুক্তি বাক্য, যে যুক্তি বাক্যের বিধেয় উদ্দেশ্যের আংশিক ব্যক্তত্বকে প্রকাশ করে। আমি আবার বলছি, যে যুক্তি বাক্যের বিধেয় উদ্দেশ্যের আংশিক ব্যক্তত্বকে স্বীকার করে তাকে বলেন সার্বিক বিশেষ সদর্থক যুক্তি বাক্য। বিশেষ সদর্থক যুক্তি বাক্য আই দ্বারা চিহ্নিত করা হয়, আই দ্বারা চিহ্নিত করা হয়, আই। তাহলে আমরা আই চিহ্নিত যে যুক্তি বাক্যটি তাকে আমরা কি বলতে পারি? বিশেষ সদর্থক যুক্তি বাক্য। যেমন
কিছু মানুষ হয় জ্ঞানী যেমন কিছু মানুষ হয় জ্ঞানী এই বাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য কিছু মানুষ হয় জ্ঞানী এক্ষেত্রে তুমি দেখো কারণ এর এখানে বিধেয় উদ্দেশ্য পদের ব্যক্তত্বের কিছু অংশ সম্পর্কে স্বীকার করা হয়েছে কিছু মানুষ কিছু জ্ঞানী কিছু মানুষ হয় জ্ঞানী এখানে কিছু দিয়ে কিছু মানুষকে স্বীকার করা হয়েছে এবার বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য চতুর্থ হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যটি হচ্ছে কি যে যুক্তিবাক্যের বিধেয় উদ্দেশ্য পদের আংশিক সম্পর্ক অস্বীকার করে তাকে এবং গুণ অনুসারে তাকে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য বলে বিষয়টি আরেকবার বলছি যে যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের ব্যক্তত্বের আংশিক সম্পর্ককে অস্বীকার করে আংশিক সম্পর্ককে অস্বীকার করে তাকে বলে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য এই বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যকে আমরা ও দ্বারা চিহ্নিত করতে পারি ও দ্বারা চিহ্নিত করতে পারি তাহলে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যকে আমরা ও দ্বারা চিহ্নিত করতে পারি তাহলে এ ধরনের যুক্তিবাক্য কোন শ্রেণীর কিছু অংশ সম্পর্কে কোনো কিছুকে অস্বীকার করা হয় যেমন কিছু মানুষ নয় ধনী যেমন কিছু মানুষ নয় ধনী এটি একটি নয়ার্থক বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য এটি একটি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য কারণ এখানে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে আংশিক ব্যক্তত্বকে স্বীকার অস্বীকার করা হয়েছে এই আংশিক ব্যক্তত্বকে অস্বীকার করা হয়েছে সুতরাং আরো বলতে পারে যে এটি একটি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য তাহলে তোমরা একটু খেয়াল করো দেখো গুণ পরিমাণ অনুসারে যুক্তিবাক্য চার প্রকার গুণ পরিমাণ অনুসারে যুক্তিবাক্য চার প্রকার একটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য এ যুক্তিবাক্য একটি হল সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য ই যুক্তিবাক্য বিশেষ সদর্থক যুক্তিবাক্য আই যুক্তিবাক্য এবং বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যটি হচ্ছে ও যুক্তিবাক্য তাহলে আমরা বলতে পারি যে সার্বিক সদর্থক যুক্তিবাক্যটি হচ্ছে একাধারে পরিমাণ অনুসারে সার্বিক যুক্তিবাক্য এবং গুণ অনুসারে সদর্থক সার্বিক নয়ার্থক বাক্যটি পরিমাণ অনুসারে সার্বিক এবং গুণ অনুসারে নয়ার্থক বিশেষ সদর্থক যুক্তিবাক্যটি পরিমাণ অনুসারে বিশেষ এবং গুণ অনুসারে সদর্থক আবার বিশেষ নয়ার্থক বাক্যটি পরিমাণ অনুসারে বিশেষ এবং গুণ অনুসারে নয়ার্থক যুক্তিবিদ্যা এদের গুরুত্ব অত্যন্ত বেশি তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা তাহলে বুঝতে পেরেছ এ যুক্তিবাক্য ই যুক্তিবাক্য আই যুক্তিবাক্য এবং ও যুক্তিবাক্য এই চার প্রকার যুক্তিবাক্যের যে পদে ব্যাপকতা আছে এই দ্বিতীয় আলোচ্য বিষয়টি নিয়ে এখন তোমাদের কথা বলছি তো এ ই আই এবং ও যুক্তিবাক্যের পদের ব্যাপকতা তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ সবটি হল প্রথম আছে যুক্তিবাক্য ওটা হচ্ছে উদ্দেশ্য ওটা হচ্ছে বিধেয়
তাহলে এ যুক্তিবাক্য ই যুক্তিবাক্য আ এবং ও যুক্তিবাক্য তাহলে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ কি থাকবে ব্যাপক উদ্দেশ্য পদ ব্যাপক এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপক আই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ কি হবে অব্যাপক এবং ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপক তাহলে বলতে পারি যে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ যদি ব্যাপক হয় এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ যদি ব্যাপক হয় তাহলে দ্বিতীয় পদটি কি হবে নিশ্চয়ই অব্যাপক হবে এটা হবে অব্যাপক এখানে পরটা হচ্ছে ই যুক্তিবাক্য ই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ যদি ব্যাপক হয় তাহলে বিজয় পদ কি হবে ব্যাপক আই যুক্তিবাক্য আই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ যদি অব্যাপক হয় তাহলে বিজয় পদ কি হবে অব্যাপক এবং সর্বশেষ ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ যদি অব্যাপক হয় তাহলে দ্বিতীয় পদটি হবে ব্যাপক তাহলে তোমরা খেয়াল করো যে এ ই এবং আই যুক্তিবাক্যের ব্যাপকতার ক্ষেত্রে যদি এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপক হয় তাহলে দ্বিতীয় পদটি হবে অব্যাপক ই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ যদি ব্যাপক হয় তাহলে দ্বিতীয় পদটি ব্যাপক হবে এবং আই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি যদি অব্যাপক হয় তাহলে দ্বিতীয় পদটিও অব্যাপক হবে ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি অব্যাপক হলে দ্বিতীয় পদটি ব্যাপক হবে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আজ পর্যন্ত আমাদের এই ক্লাস তোমরা পরবর্তী ক্লাসে আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য বলছি এবং তোমরা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেশি বেশি লাইক এবং শেয়ার দাও তোমরা এই কোভিড-19কে স্মরণ রেখে অত্যন্ত সুন্দরভাবে বাসায় নিয়মিত তোমাদের ক্লাস রুটিন অনুযায়ী তোমাদের পড়া শিডিউল অনুযায়ী তোমরা বাসায় স্টাডি করো এবং ভালোভাবে পড়াশোনাকে চালিয়ে নাও এতটুকু আশা করি এবং তোমরা সবাই সুন্দর এবং সুস্থ থাকো এই কামনা করে আমি তোমাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ